গত 2রা জুলাই বিকেল বেলা তেজগঞ্জে আমাদের বর্ধমান টাউনের মধ্যে সেখানে এক বৃদ্ধ ভদ্রলোক বাড়িতে একা ছিলেন। 84 বছর বয়স ভদ্রলোকের, উনি বাড়িতে একা ছিলেন, ওনার স্ত্রী বাড়িতে সেই সময় ছিলেন না। ওনার স্ত্রী যখন ফিরে এলেন বিকেল, ভদ্রলোক, বৃদ্ধ ভদ্রলোক গলার নলি কাটা অবস্থায় পুল অফ ব্লাডের মধ্যে পড়ে রয়েছেন, আর ঘরের আলমারিটা ছড়ানো ছেটানো অবস্থায়, আলমারি জিনিসপত্র ছড়ানো ছেটানো অবস্থায় রয়েছে, এই অবস্থায় উনি দেখলেন। সেই আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি গতকাল বিকেলবেলা। আসামি রণিত দত্ত, তার বছর 20 বয়স, এই ছেলেটিকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা তাকে নিয়ে গিয়ে পিওতে পুরো রিকনস্ট্রাকশন করতে পেরেছি। এই যে ছেলেটি এই ভদ্রলোকের বাড়ির থেকে 500 থেকে 600 মিটার দূরে থাকে, বয়স্ক ভদ্রলোক, উনি বিভিন্ন সময় পাড়ার বাচ্চাদেরকে লজেন্স কিনে দিতেন, কথা বলতেন দাঁড়িয়ে, তো পপুলার টাইপের ছিলেন ভদ্রলোক। এবং এই ছেলেটি এই পাড়ারই ছেলে হওয়ার সুবাদে ভদ্রলোকের সাথে পরিচিত ছিল। এইটা জানা গেছে আরও যে এদের বাড়ি থেকে কিন্তু দুধ নিতেন এই ভদ্রলোক আগে, এখন কিছুদিন নিচ্ছিলেন না, কিন্তু আগে দুধ নিতে যেতেন। আমরা যতটুকু এখনো পর্যন্ত জানতে পেরেছি যে ও টাকা চেয়েছিল যখন ডিনায়েড হয়, ভদ্রলোক যখন খুব রেগে ওঠেন। অ্যাকচুয়ালি এই ভদ্রলোক খুব সিকিউরড ওয়েতে নিজে থাকতেন, মানে ওনার একটা লোহার গ্রিল দেওয়া দরজা ছিল, সেই দরজায় উনি সবসময় তালা দিয়ে রাখতেন, এবং এই ছেলেটি যেহেতু তার পরিচিত সেই জন্যেই উনি তালা খুলেছিলেন বলে মনে করছি আমরা। আর এই বলছি, এবার ওনার বালিশের তোষকের তলায় 45,000 টাকা ছিল, 45,000 টাকা ছিল। এটা কিন্তু এই যে আততায়ী সে নিতে পারেনি, সেই টাকাটা আমরা উদ্ধার করেছি, ওনার স্ত্রী পেয়ে গেছেন ওই টাকাটা। কিন্তু ও ভেবেছিল যে অনেক টাকা পয়সা আছে, আলমারির চাবিটা পেয়ে গেছিলো বলে ও আর তোষকটা তুলে দেখেনি, সেটা আমরা ওকে জিজ্ঞাসাবাদ করে পরে জানতে পেরেছি। ও এক্সপেক্ট করছিল আলমারির চাবিটা খুললে আলমারিটা তছনছ করেছিল ওই জন্যে, যে আলমারির মধ্যে কোনো একটা জায়গায় টাকাটা পাওয়া যাবে, কিন্তু ও টাকাটা পায়নি। ও তখন এই ভদ্রলোকের মোবাইল ফোনটা নিয়ে চলে গেছিল। এই ছেলেটির পাস্ট আমরা লোকাল অ্যান্টিসিডেন্ট ঘেঁটে দেখলাম, যদিও এর এগেনস্টে থানাতে কোনো কেস হয়নি, কিন্তু এর কিন্তু এই হ্যাবিট অফ স্টিলিং মোবাইল ফোন এটা আছে। এর আগেও ও কিন্তু পাড়ারই একটা বাড়ি থেকে মোবাইল ফোন নিয়ে গেছে। কিছুদিন আগে, অল্প কয়েকদিন আগে, ওকে একটা রিহ্যাব সেন্টারে পাঠাইছিল ওর বাড়ির লোক। তো আমরা বাড়ির লোকের সাথে কথা বলে জেনেছি যে ও কিন্তু মাদকাসক্ত ছিল, সেই জন্য রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছিল। আর অবশ্য এটা আমাদের ধারণা হচ্ছে যে এই ঘটনার ঘটার পরে তাকে রিহ্যাব সেন্টারে পাঠানোটাও একটা বেসিক্যালি ও তার অপরাধটাকে আড়াল করবার জন্যই অত্যন্ত দ্রুততার সাথে রিহ্যাব সেন্টারে পাঠানো তাকে হয়েছিল। এই ছেলেটির যে অ্যাটিচিউড, হাবভাব যা ছিল, সেই হাবভাব দেখে বাড়ির লোক কিন্তু আশঙ্কা করছিল। এবং তারপরে যখন তারা জানলো যে পাড়াতেই একজন বৃদ্ধ ভদ্রলোক মার্ডার হয়েছেন, তখন তারা এই দুটোকে একসাথে মিলিয়ে নিতে পেরেছিলেন। এখনো পর্যন্ত আমরা যা পেয়েছি তাতে কিন্তু একাই আমাদের তাই মনে হচ্ছে। তাকে অ্যারেস্ট বাড়ি থেকেই করা হয়েছে, তার কারণ বাড়িতে ও ছিল, ও রিহ্যাব সেন্টার থেকে ফিরে বাড়িতে এসেছিল। একটা সাইকেল তাহলে তার স্ত্রী কেন চিনতে পারলো না, এই প্রশ্ন আমাদের প্রথমেই জেগেছিল। আপনার যেরকম যাচ্ছে, এটার কারণ এইটাই, ওনার স্ত্রী এই বাড়িতে খুব কম থাকতেন, বেশিরভাগ সময়ই ওর মেয়ের বাড়িতে এবং আত্মীয় স্বজনের বাড়িতে থাকতেন। আর যদি বা উনি থাকতেন, এই ছেলেটির কিন্তু এই বাড়িতে যাতায়াত ছিল না। আর এই যে বললাম বাড়িতে ওদের বাড়ি থেকে দুধ আনতে যেত, সেইটা কিন্তু এই বৃদ্ধ ভদ্রলোকই আনতে যেতেন, তো সেই জন্যে ওনার স্ত্রী এই ছেলেটিকে এর আগে কোনোদিন দেখেনি।